এশিয়ার শীর্ষধনী মুকেশ আম্বানির ছেলের বিয়ে বলে কথা। দেশ বিদেশের হাই প্রোফাইল সব তারকাদের যেন আসর বসেছে ভারতের গুজরাটে। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বিবাহ পূর্ব অনুষ্ঠানে গুজরাটের জামনগরে চলছে এলাহি আয়োজন। জমকালো অনুষ্ঠানে দূতি ছড়িয়েছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, মার্কিন গায়িকা রিহানা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিদেশি সংস্থার শীর্ষকর্তারা, রয়েছেন বলিউডের তারকা ও বিশ্বের বড় বড় ব্যবসায়ীরাও। জানা গেছে বিয়ের মঞ্চমাতাতে মার্কিন পপ তারকা রিহানাই নাকি নিচ্ছেন 70 কোটিরও বেশি রুপি। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের শুধুমাত্র প্রি ওয়েডিং সেলিব্রেশনের খরচ শুনলেই চোখ কপালে উঠবে। মাত্র 3 দিনের অনুষ্ঠানে 1000 কোটি রুপি খরচ করছেন মুকেশ নিতা দম্পতি। এর মধ্যে অনন্ত আম্বানি রাধিকার বিয়ে পূর্ববর্তী অনুষ্ঠানের আয়োজনে থাকছেন 1200 বেশি অতিথি। অতিথিদের আপ্যায়নে ব্যবস্থা রাখা হয়েছে 2500 খাবারের আইটেম। 65 বাবুর্চির তৈরি বিশেষ এসব খাবারে অতিথিরা ভারতীয় স্বাদের সঙ্গে পাবেন জাপানি, থাই, মেক্সিকান খাবারের স্বাদও। গত বছরের 19 জানুয়ারি অনন্ত ও রাধিকার বাগদান সম্পন্ন হয়। আগামী জুলাইয়ে মুম্বাইয়ে হবে বিয়ের মূল আয়োজন। 28 বছর বয়সী অনন্ত আম্বানি গাঁটছড়া বাঁধছেন শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।